দু সালের প্রথম দিন থেকে জঙ্গি হামলার রক্ত ছড়ছে বিশ্বব্যাপী অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস বছরের শুরুতে গোষ্ঠীটির প্রতাপ থাকলেও পতন ঘটেছে বছর শেষে এসব হামলার শিকার হয়েছে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বী সম্প্রদায় এবং বেসামরিক নাগরিক দু হাজার সতেরো সালের প্রথম প্রহরে তুরস্কের একটি নৈশ ক্লাবে জঙ্গি হামলায় বিদেশি পর্যটক সহ নিহত হয় উনচল্লিশ জন এবছর যুক্তরাজ্যে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বাইশে মার্চ ব্রিটিশ পার্লামেন্টের কাছে ওয়েস্ট মিনিস্টার ব্রিজে পাঁচজন বাইশে মে ম্যানচেস্টারে পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে বাইশ জন এবং তেসরা জুন লন্ডন ব্রিজে আটজন মারা যায় বছরের শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী হামলায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র পাঁচ জানুয়ারি ফ্লোরিডায় পাঁচজন অক্টোবরে লাসভেগাসের একটি কনসার্টে উনষাট জন এবং ম্যানহ্যাটনে আটজন নিহত হয় বছরের শেষ দিকে আত্মঘাতী হামলা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হয় এক বাংলাদেশি অভিবাসী তেসরা ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসের লুভর মিউজিয়াম এবং আঠারোই মার্চ একটি বিমানবন্দরে হামলা চালানো হয় সতেরোই আগস্ট স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহত হয় কমপক্ষে ষোলো জন বোমা হামলায় অক্টোবরে সোমালিয়ার মোগাদিসুতে কমপক্ষে পাঁচশো জন ষোলোই ফেব্রুয়ারি পাকিস্তানের একটি মাজারে আশি জন অক্টোবরে আফগানিস্তানের দুটি মসজিদে বাহাত্তর জন এবং চব্বিশে নভেম্বর মিশরের সিনায় উপত্যকার একটি মসজিদে মারা যায় শতাধিক মুসল্লি চৌঠা ডিসেম্বর বিদ্রোহীরা ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেকে হত্যা করে বছরের অধিকাংশ হামলারই দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস জানুয়ারিতে ইরাকের মসুলের টম্ব অবজোয়ান এবং জুনে ঐতিহাসিক আল নুরি মসজিদ ধ্বংস করে জঙ্গিগোষ্ঠীটি বছরের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র ও রুশ নেতৃত্বাধীন আলাদা সামরিক জোটের ধারাবাহিক হামলায় খেলাফতের স্বপ্নভঙ্গে শুরু হয় আইএসের জুলাইয়ে মসুল অক্টোবরে রাকা এবং নভেম্বরে দেইর আল জৌর ও কায়েমে আইএসএর পতন ঘটে লিপ্টন কুমার দীপ্ত বার্তা কক্ষ